আপনারা দেখছেন আরামবাগ টাইমস। আমার সহকর্মী যারা আছে কাউকে দরকার নেই, আমার মা বোনেরাই যথেষ্ট। আমার মা বোনেরা আপনারা করবেন তো, কথা দিচ্ছেন করবেন তো? একদম প্রশ্ন করবেন যে গরুর দুধ থেকে আগে সোনা দাও, তারপরে আরামবাগের পবিত্র মাটিতে তুমি পা দেবে। আজকে আমি সবসময় বলি যে আরামবাগের মাটি স্বাধীনতার মাটি। আজকে এলাকার লোক স্বাধীনতা সংগ্রাম করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে স্বাধীনতা হয়েছিল, বাংলা যে স্বাধীন হয়েছিল 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে, আমরা আজকে আরামবাগের বহু মানুষের বলিদান আমরা দেখেছি। সেই স্বাধীনতা আন্দোলন করেছিলেন তারা। তাই আমি বারবার আরামবাগের মানুষকে প্রণাম জানাই, সালাম জানাই, কুর্নিস জানাই। আজকে আপনাদের একটা কথা মনে করাব, আজকে আপনারা আপনারা দেখছেন আরামবাগ টাইমস।